আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন ধরনের পেশেন্টদেরকে নিয়ে আসছি আপনাদের সামনে, কখনো বয়োবৃদ্ধ, কখনো অনেক ছোট, কখনো একদম ইয়াং মানুষ। আসলে রোগ তো কখনো বলে কেউ হয় না বা নির্দিষ্ট কোনো যে এইজে হবে তাও না, সেটা জীবনের যে কোনো সময়ে যে কোনো বয়সে হতে পারে। বাট যখনই আমাদের জীবনে এই ধরনের কোনো রোগ বা কোনো ব্যাধিতে আমরা আক্রান্ত হব, ভেঙে পড়লে কখনোই আমাদেরকে চলবে না। এই পৃথিবীতে আমাদের জন্ম শুধুমাত্র রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকার জন্য হয়নি। এই পৃথিবীকে কিছু দেওয়ার জন্য, মানুষ হিসেবে সত্যিকার অর্থে বেঁচে থাকার জন্য, মানুষের সাথে মানুষের কাঁধ মিলিয়ে চলার জন্য আমাদের জন্ম হয়েছে। সুস্থ হয়ে বাঁচার জন্য আমাদের জন্ম হয়েছে, অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য আমাদের জন্ম হয়নি। যদি আপনার হাতের কাছে সেই সুস্থ হওয়ার চাবিকাঠি থাকে, আপনি কেন অসুস্থ হয়ে পড়ে থাকবেন? দর্শক, আমাদের সাথে এখানে আজকে জয়েন করেছেন আমাদের একজন ভাই, যিনি ঝিনাইদহ থেকে এসেছেন, বয়সে একদম ইয়াং একজন মানুষ, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন এবং প্রায় এক বছর যাবৎ উনি SPA অনকোলাইজিং স্পন্ডলাইটিসে উনি আক্রান্ত হয়েছিলেন এবং স্বাভাবিকভাবে যে জীবন প্রায় একরকম ডিসেবল হয়ে গেছিলো। নড়াচড়া করতে পারতেন না, সার্বক্ষণিক একটা ব্যথা কাজ করতো, জীবন প্রায় অসহ্যকর হয়ে উঠেছিল। চেষ্টা করেছেন, সফলতাও পেয়েছেন, তবে সেটা একদিন দুই দিনে না। সেই সফলতা পাওয়ার যে জার্নিটা, সেটাই আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো, কী হয়েছিল, কী কী করেছেন উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি কামরুজ্জামান, বয়স মাত্র 20 বছর। জি। ঝিনাইদহ, কোথায় বাড়ি? ঝিনাইদহ কোটচাঁদপুরে। কোটচাঁদপুর। আচ্ছা, পড়াশোনা করছেন? জি। কোন কলেজে আছেন? আমাদের সরকারি KMS কলেজে আছি, কোটচাঁদপুরেই। আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি বাংলা ডিপার্টমেন্টে। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি ডক্টর মাহমুদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। জি। কী হয়েছিল আপনার? আসলে আমার এক বছর আগে থেকে একটা ব্যথা শুরু হয়, হাঁটু থেকেই ব্যথাটা শুরু হয়। তো এই ব্যথাটার জন্য আমি অনেক মানে খুব খারাপ লাগতো আর কি। মানে হাঁটু ব্যথা, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে বা না, কোনো ধরনের কোনো আঘাত পাই নাই। হঠাৎ করে একদম ঘুম থেকে উঠে দেখছেন, সুস্থ মানুষ ঘুম থেকে উঠে দেখছেন যে হাঁটুতে ব্যথা, বাথরুমে যেতে গেলে ব্যথা লাগছে, উঠতে বসতে গেলে ব্যথা লাগছে। জি। কোনো কাজও করতে পারতাম না, খুব কষ্ট হতো। আচ্ছা। তারপরে আমাদের ওইখানে একটু ডক্টরের কাছে যাই, গেলে ওখান থেকে অনেক ওষুধ খাওয়া হয়, ওষুধ খেলে দেখা যায় যে ভালো, কিছুদিন ভালো থাকে। কি বলেছিলেন যখন ডক্টরের কাছে গিয়েছেন? কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছেন? হ্যাঁ, অবশ্যই পরীক্ষা করছে। তো পরীক্ষাটা করার পরে কোনো রোগ ধরা পড়ে না। আচ্ছা, বলেছেন যে কোনো রোগ নেই, এটা হয়তো স্বাভাবিক ব্যাপার। জি। আচ্ছা। তারপরে ওষুধ খাইতে থাকে, অনেকদিন ওষুধ খাওয়ার পরে তো এটা আস্তে আস্তে বাড়তে থাকে, পা মানে হাঁটু থেকে শুরু হয়েছে, তো হাঁটু থেকে পায়ের গোড়ালি এভাবে বাড়তে থাকে। তো আমার বাসা থেকে সবাই আর কি মানে ডিসিশন নেয় যে বাইরে পাঠাবে, বাংলাদেশের বাইরে। জি। মানে হঠাৎ করে আপনি দেখছেন আপনি হাঁটতে পারছেন না, হাঁটতে গেলে পেইন হচ্ছে, তারপরে ডক্টরের কাছে গেলেন, ওষুধ দিল, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না। জি। ব্যথাটা কি রেফার করতে শরীরের বিভিন্ন জায়গায় নাকি শুধু হাঁটুতেই ছিল? আস্তে আস্তে রেফার করছে। কোথায় কোথায় গিয়েছে? হাঁটু থেকে পায়ের গোড়ালি গেছে, হাতে আসছে, শোল্ডারে গেছে। আচ্ছা। তো মানে প্রতিটা জয়েন্টে জয়েন্টে আপনি একটা সময় দেখছেন যে আপনার ব্যথা হওয়া শুরু করেছে। স্বাভাবিক যে জীবন, সেটা প্রায় একরকম অসম্ভব হয়ে গেছে। একটা সময় বাইরে সারাক্ষণ বিভিন্ন কাজে যেতে হতো, সেই বাইরে যাওয়াটাকে একটা সময় বন্ধ হয়ে গেল কিছুটা? জি। যে স্বাভাবিক আপনার সাথে বন্ধুরা হয়তো ক্লাসে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আপনি যেতে চাচ্ছেন কিন্তু আপনি পারছেন না ব্যথার জন্য, এবং ম্যাক্সিমাম সময় কি বিছানায় থাকতে হতো ব্যথার জন্য? জি, বিছানায় থাকতে হয়েছে। তো তারপরে আমার বাসা থেকে সবাই ডিসিশন নিয়েছিল যে মানে বাইরে পাঠাবে, তো আমি বাইরেও গেছিলাম, ইন্ডিয়াতে বেঙ্গালুরে চিকিৎসা করছি। তো মানে এলাকার ডক্টর দেখালেন, এরপর আর এখানে কোনো ডক্টর দেখেন? জি না, সরাসরি ডিসিশন নিয়েছেন যে ইন্ডিয়াতে চলে যাবেন। আচ্ছা, ইন্ডিয়াতে যখন বেঙ্গালুরে গেলেন, ওখানকার ডক্টররা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা কি বলেছে? হ্যাঁ, ওরা বলছে একটা আর্থ্রাইটিস হয়েছে, তো এটার জন্য কিছুদিন ট্রিটমেন্ট নিতে হবে। মানে এই প্রথম আপনি জানতে পারলেন যে আপনার আর্থ্রাইটিস, যেটা আপনি বাংলাদেশে থাকাকালীন সময় জানতে পারলেন না? আচ্ছা, দেন তারপরে কি ধরনের ট্রিটমেন্ট তারা দিয়েছিল আপনাকে? তারপরে ওরা ওখান থেকে অনেক ওষুধপালা দিয়েছিল, ওইগুলো খাইছি।
তারপরে কোন ধরনের ব্যায়াম বা কিছু দিয়েছিল না ব্যায়াম দিয়েছিল না শুধু ওষুধ দিয়েছিল মেডিকেশন আচ্ছা তো ওষুধগুলো খাওয়ার পরেও ব্যথাটা মানে থাকতো আর কি মানে পুরোপুরি যে ব্যথা চলে যায় সেটা কখনো যায় না সেটা যায় নাই আচ্ছা তারপরে আমি আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি মানে যখন দেশে চলে আসেন দেশে চলে এসে আপনার ট্রিটমেন্ট এর মাঝামাঝি কি আর কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন নাকি ওই ওষুধই চলছিল না ওই ওষুধই চলছিল তারপরে আমি স্যারের ভিডিও দেখতাম মানে যখন সমাধান পাচ্ছেন না তখন আপনি ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে বা ফেসবুকে আপনি বিভিন্ন খোঁজা শুরু করলেন যে আপনার এই রোগের কি ধরনের ট্রিটমেন্ট আছে তখনই প্রথম আপনার স্যারের যে ভিডিওগুলো সেটা আপনার চোখে পড়ে জি আচ্ছা যখন স্যারের ভিডিওটা প্রথম চোখে পড়লো এবং স্যারের ভিডিওগুলো দেখতে থাকলেন এবং তখন কি অনেক কিছু আপনার সাথে মিলে গেল হ্যাঁ তখন অনেক কিছু আমার সঙ্গে মিলে গেল এবং আমার মানে ভিতর থেকে একটা চিন্তা ভাবনা করলাম যে আসলে আমি স্যারের কাছে যাব মানে দেখাবো আল্লাহর রহমতে হয়তো বা আমি সুস্থ হব সবার মতো একটা বিশ্বাস চলে আসে ভিতরে সেই বিশ্বাসের ভিতর থেকে সরাসরি স্যারের কাছে আসেন জি প্রথম যেদিন স্যারের কাছে আসেন স্যারের সাথে দেখা হয় স্যার কি বলেছিলেন মনে আছে আপনার জি স্যার বলছিল যে ইনশাল্লাহ সব সুস্থ হয়ে যাবা কিছুদিন থাকতে হবে 10 দিন প্লাস আচ্ছা থাকতে হবে সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান স্যারের আন্ডারে এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় জি আজকে কততম দিন আজকে আট দিন অষ্টমতম দিন জি সবচেয়ে বড় প্রশ্ন যেটা সবাই জানতে চায় রেজাল্ট আজকে কি অবস্থা আছেন আপনি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ আছি আপনার সেই হাঁটুর অসহ্যকর ব্যথা সেই কোমরের কাঁধে সেই অসহ্যকর ব্যথাগুলো সার্বক্ষণিক যে ব্যথাটা আপনি বয়ে বেড়াতেন যেটার জন্য আপনার যে স্বাভাবিক জীবন প্রায় অচল হয়ে গেছিল সেটা কি এখন আছে না সেটা এখন নাই আমি কিছুক্ষণ আগে আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে অবলীলায় নেমে আসছেন একদম স্বাভাবিক সুস্থ মানুষের মতোই কোনো সমস্যা হয়নি এবং আপনি ব্যথার জন্য কোনো ধরনের সাউন্ড কোনো কিছু করেনি কোনো কমপ্লেন করেনি আমি দেখলাম যে আপনি স্বাভাবিকভাবেই চলছেন এবং আজকে আপনি চলে যাচ্ছেন স্যার 10+ দিনের কথা আপনাকে বলেছেন কিন্তু আপনি 8 দিনই আজকে সুস্থ হয়ে গেছেন কেমন লাগছে এই যে দীর্ঘদিন পরে রোগ শোকের পরে অসুস্থ অবস্থা থেকে ফেরত আসা ইন্ডিয়াতে যাওয়া চিকিৎসা নেওয়া কিন্তু যখন ব্যর্থ হয়ে যাচ্ছিলেন বারবার কখনো মনে হতো না যে আমি হয়তো আর কখনো সুস্থ হব না বা এরকম কি মনে সংশয় কাজ করতো মনে হ্যাঁ এরকম মনে হতো অনেক মনে হতো আর খুব খারাপ লাগতো যে হয়তো বা আমি আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো না সাথে যাই বন্ধুদের সাথে একটা সময় খেলাধুলা করতেন বিভিন্ন জায়গায় যেতেন তারা ঘোরাফেরা করছে স্বাভাবিক কাজ করছে বাট আপনি আর করতে পারছেন না ফেসবুকে হয়তো যখন তাদের লাইভগুলো দেখতেন বা তাদের যে কন্টেন্টগুলো আপনি দেখতেন যে তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে বাট আপনার ইচ্ছা করতে হয়তো আপনি করতে পারতেন না তখন মনটা হয়তো আরেকটু ছোট হয়ে যেত যে আসলে আমার কী হলো এই যে একটা খারাপ অবস্থা তো এই যে আজকে যে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন আপনার কি মনে হচ্ছে যে আপনি সঠিক জায়গায় এসেছেন এবং সঠিক ট্রিটমেন্ট আপনি পেয়েছেন জি আমাকে আমার মনে হচ্ছে যে আমি সঠিক জায়গায় আসছি এবং সঠিক চিকিৎসা পাইছি এবং একটা সময় ছিল যে যখন আপনি অসুস্থ অবস্থায় অসংখ্য মানুষের ভিডিও দেখতেন এবং যেটা একটু আগে আমাদেরকে বলেছেন যে আপনার ইচ্ছা ছিল একদিন আপনি স্যারের কাছে আসবেন আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন এবং হয়তো অসংখ্য মানুষ আপনাকে দেখছেন তাদের জন্য কিছু বলবেন জি অবশ্যই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান আমি ঝিনাইদহ থেকে আসছি তো আমার যে সমস্যাটা শুরু হয়েছিল এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে আর অনেক ডাক্তার অনেক কিছু মানে অনেক ওষুধ খাওয়া হয়েছে তো এইগুলো করার পরেও মানে দেখা যাচ্ছে যে ব্যথাটা যাচ্ছে না ব্যথাটা থেকে যাচ্ছে তো তারপরে আমি হঠাৎ ভিডিও দেখতে পারলাম স্যারের ইউটিউবে তো দেখার পরে আমার ভিতরে একটা চিন্তাভাবনা করলাম যে স্যারের কাছে আমি যাব সেখানে স্যারের চিকিৎসা নিব এবং ইনশাল্লাহ হয়তো বা সবাই যেভাবে সুস্থ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমারও হয়তো বা স্যারের ওসিলে আমারও সুস্থ করবে তো তারপর আমি স্যারের এখানে আসি স্যার আমারে চিকিৎসা দেয় অনেক ভালো এখানে অনেক ভালো চিকিৎসা দেয় এবং স্যারের চিকিৎসা ইনশাল্লাহ অনেকটা সুস্থ আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন ভাই দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের কথা একদম ইয়াং একটি মানুষ দেখুন যে যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে রোগ শোক আসলে বয়সের যে কোনো সময় আসতে পারে আমাদের অনেকের ভিতরে ধারণা থাকে যে হয়তো বৃদ্ধ বয়সে গেলে হয়তো আমি অসুস্থ হতে পারি এখন তো আমি ইয়াং আছি একদম এনার্জেটিক একজন মানুষ রেগুলার আমি ব্যায়াম করছি সব কিছু আমি ঠিকমতো করছি আমার হয়তো অসুস্থ হব না এটা আসলে ভুল ধারণা রোগ শোক যে কোনো সময় ধরতে পারে অসুস্থ আপনি জীবনে যে কোনো সময় হতে পারেন বাট সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আমাদের যে ভিডিওগুলো সেগুলোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে আসলে সচেতন করা
সজাগ করা, যাতে একটা ছোট্ট ডিসিশন আপনাদেরকে নিতে অনেক বড় দেরি না হয়ে যায়, কখনো যাতে বলতে না হয় আমি যদি আগে জানতাম হয়তো আমি চিকিৎসাটা অনেক আগে করতে পারতাম, হয়তো অনেক আগে আমি সুস্থ হয়ে যেতাম। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।